দীর্ঘদিন ধরে আমরা বহু জায়গায় প্রোগ্রাম করছি মুর্শিদাবাদে করেছি বহরমপুরে করেছি নদিয়া করেছি মালদাও করেছি রবিবারে পাণ্ডুয়াতেও যাচ্ছি দার্জিলিংও প্রোগ্রাম হয়েছে মালদাওয়াতেও প্রোগ্রাম হয়েছে কিন্তু এটা দেখা যাচ্ছে যে ধর্মকে ওরা শিক্ষণ ঠিক করছে কিন্তু ধর্মের বাইরের দিকে কিন্তু কাজ করছে মানুষকে কথা দিচ্ছে এক কাজ করছে এক কিছুদিন আগে উনি বেলুর মঠে এসেছিলেন বেলুর মঠে এসে ঠাকুরের কাছে উনি বসেছিলেন আমরা ছিলাম সেখানে আমরা প্রশ্ন করেছি ওনাকে যে আমি কি চাইছেন তা উনি ঠাকুরের কাছে একটা কথাই বললেন যে আমি নিরানব্বইটা মিথ্যে কথা বলবো একটা সত্যি কথা বলবো বা সেটা কি যখন নিজেকে আমাকে বাঁচতে হবে তখন সত্যি কথাটা বলবো বাকি দেশের জন্য মিথ্যে কথা দেশকে উনি ধ্বংস করতে চান সেখানে আমরা বলেছি যে ঠাকুর এক জায়গায় দেখিয়েছেন যে ভারতবর্ষের গতি এমন একটা আসবে যে জিলিপির মতো প্যাঁচ খাইলে হবে ভারতবর্ষের প্রতিটা মানুষকে খণ্ড বিখণ্ড করে দেবে জাতি ধর্ম নির্বিকার মানুষকে শেষ করে ফেলবে মানুষের মধ্যে কোনো গতি থাকবে না মানুষকে সংস্কার করার কোনো রাস্তা থাকবে না সেই জন্য ওরা এই নীতি প্রচলন চালু করেছে দেশ সেইভাবে ধ্বংস হয়ে গেলে প্রতিটা মানুষের মধ্যে একটা হাহাকারি সৃষ্টি হবে আন্দোলন সৃষ্টি হবে আজকে যে এনআরসি বা ক্যাব এই যে আন্দোলন চলছে বিভিন্ন দেশ বিদেশে এই প্রোগ্রামেতে আমরা দেখছি যে লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হচ্ছে এবং ওনার বিরুদ্ধে প্রত্যেকেই একই প্রোগ্রাম করে যাচ্ছে যে উনি যাতে এই ব্যবহারটা মতটা পরিবর্তন করে দেশকে শান্তি নেওয়ার জন্যে এনআরসিটা যাতে বন্ধ করে কিন্তু সেটা কোনোরকমই আন্দোলন হচ্ছে তার বিরুদ্ধে কী হচ্ছে না মানুষের মধ্যে অত্যাচার হচ্ছে অসংখ্য মানুষকে দিল্লিতে আজকে মেরে দেওয়া হলো তার কোনো বিচার হলো না কোনো র্যাপ রাখানো হলো না কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না এই জন্য আমরা বলি এই সমস্ত সংগঠনকে না রাখাই ভালো ওনার ওই আসন থেকে ওনাকে সরে যাওয়া ভালো ভারতবর্ষের শান্তি যাতে ফিরে আসে সেই নতুন একটা ধর্মগুরুদের মধ্যেতে আন্দোলন করে সমস্যার সমাধান করতে হবে